হাই এভরিওয়ান, মাইসেলফ সঞ্জীব। আজকে দত্তপুকুরে কাশিমপুরে একটা দুকাটা জায়গার উপরে আপনাদের টিনের আসবাস্টারের একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা স্কোয়ার জমি আপনারা পাচ্ছেন, দুকাটা জায়গার উপরে আছে। সামনে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মন্দির আছে। আর বাড়িটার সামনে কিন্তু আপনারা 10 ফুটের রাস্তা পেয়ে যাবেন। বাড়িটার সামনে কিন্তু একটা পাঁচিল দোবা আছে। আর এখানে দেখুন একটা ডিমার্কেশন করা আছে, যেটা প্রপার্টির যে ডিমার্কেশন করা থাকে সেটা আছে। দেখুন এখানে একটা ডিমার্কেশন করা আছে, সামনে ইলেকট্রিক মিটারও পাচ্ছেন। আর এখানে দেখুন এটা হচ্ছে বাড়িটার সামনেটা, সামনে একটা মন্দিরটা দেখুন। আর এটা যেটা বাড়িটার বারান্দা আছে, আর এখানকার যে ডিমার্কেশনটা করা আছে দেখুন, সামনে ডিমার্কেশন করা আছে, একটা কলতলাও আছে। এতটা জায়গা আপনারা ফাঁকা পাচ্ছেন। এই বাড়িটার উপরে কিন্তু আপনারা লোন পাবে না, কারণ এই বাড়িটা যে জমিটা আছে জমিটা ক্লাসিফিকেশন বাস্তু নেই। দুটো দাগের ওপরে এই জমিটা আছে, প্রথম দাগে বাগান আছে, আর একটা দাগে করা আছে ডাঙা করা আছে। সুতরাং ডাঙা বা বাগান থাকলে কিন্তু আপনারা লোন পাবেন না, আপনাদের কিন্তু এটা ক্যাশ ট্রানজ্যাকশন করতে হবে। ফুল ভিডিও দেখার পরে কিন্তু আপনারা আমাকে কল করতে পারেন, স্ক্রিনে আমার নম্বর আছে। আর লোনের রিকোয়েস্ট করবেন না, কারণ এটা লোন করা যাবে না। আর এতটুকু বলতে পারি যে জমিটা যে স্কোয়ার জমি আছে, জমিটা যে দত্তপুকুর কাশিমপুরে যে পজিশনে আছে, আপনারা কিন্তু নিজেরা ক্লাসিফিকেশনটা চেঞ্জ করে কিন্তু পরবর্তীকালে বেশি দামে জমিটা বিক্রি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে আমার নম্বর আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।